আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের ক্লাসটি উপভোগ করছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতো আজও আমি চলে এসেছি গ্রাফিক্স ডিজাইনের ক্লাস নিয়ে। দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। চলুন যাওয়া যাক মূল স্ক্রিনে। আসসালামু আলাইকুম, আমি চলে এসেছি মূল স্ক্রিনে। অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 ভার্সন আমি আজকে শিখাবো। কালারের ব্যবহার, রঙের ব্যবহার এবং কিছু লেখালেখি। আমরা গত পর্বে রেক্ট্যাঙ্গেল নিয়ে অনেক আলোচনা করেছি, রেক্ট্যাঙ্গেল, ক্যারেক্টার, তারপরে প্যারাগ্রাফ, অ্যালাইনমেন্ট ইত্যাদি নিয়ে কথা বলেছি। আজকে কালার, তারপরে সাইজ এবং কিছু লেখালেখি নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে একটি রেক্ট্যাঙ্গেল বানালাম, এভাবে একটি রেক্ট্যাঙ্গেল নিলাম। এখন এই রেক্ট্যাঙ্গেলটির সাইজ কত, এই সাইজ করার জন্য বাম ডান সাইড দেখো, ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম এখানে আছে, আমি এটাকে একটু ডান সাইডে নিয়ে চলে আসি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, ট্রান্সফর্ম এখানে লেখা আছে W, নিচে লেখা আছে H, W-তে উইথ, H-এ হাইট। এখন এটা আমরা আমরা কতটুকু বড় নিব, যেমন আছে উইথ এখানে নিলাম হয়তো বা 5 ইঞ্চি, আর হাইট এখানে নিলাম 3 ইঞ্চি, দেন এন্টার প্রেস করলাম। এখন দেখো 3/5 হয়ে গেছে। গতকালকে আমি কপি করা শিখেছিলাম, Ctrl+C Ctrl+F, একটা বক্সের ওপর কপি এবং ওই বক্সের ওপরই পেস্ট। এবার ওপর দিক চেপে ধরে নিচের দিকে টান দিলে পরেই দেখা যাবে এটা কপি হয়ে পেস্ট হয়ে গেছে। এখানে আমরা এবার কালার ব্যবহার করব। গতকালকেও আমি কালার শিখেছি, এখানে কালার, এখানে কালার দেব সায়ন এবং ম্যাজেন্ডা 100%। আচ্ছা, আর এখানে কালার দেব ইয়েলো 100%। এই হচ্ছে কালার। এখন এই বক্সের চতুর্দিকের আউটলাইন যদি উঠিয়ে দিতে চাই তাহলে আমরা কি করব, স্টকে গিয়ে 0 দেন এন্টার। দেখো এখানে কিন্তু স্টক নাই, অর্থাৎ লাইন কালার নাই, আউটলাইন নাই। আচ্ছা, এটাকে আবার Ctrl+C Ctrl+F চিপে আমরা কপি এবং পেস্ট করলাম ওপর দিকে, নিচ থেকে ওপর দিকে টান মারলাম, এখানে আমরা লাল দিলাম, লাল। আচ্ছা, তো লাল কিসে কিসে হয়, লাল আমরা বাংলাতে বলতেছি লাল, এই লাল কিসে কিসে হয়, লালের ইংরেজি হচ্ছে রেড, রেড হয় ম্যাজেন্ডা 100%, ইয়েলো 100%, তাহলে হবে লাল। যদি আমি এখানে ম্যাজেন্টাকে 0 করে দিই তাহলে হয়ে গেল ইয়েলো। আচ্ছা, আমি যদি আবার ম্যাজেন্টা 100 এবং ইয়েলো 0, দেখো অন্যরকম হয়ে গেল। তাহলে একে আমরা যদি লাল করতে চাই তাহলে দুটো কালার মিলে লাল হয়, একটি হচ্ছে ম্যাজেন্টা এবং ইয়েলো, এই দুইটা 100% দিলে হবে লাল। আর ইয়েলো একা একাই যথেষ্ট, ইয়েলো সুন্দর লাগতেছে। এখন এই ইয়েলোর সাথে আমরা যদি সায়ান 100% দিই তাহলে হয়ে যাবে সবুজ। তাহলে সবুজ কিসে কিসে হয়, সায়ান 100%, ইয়েলো 100%, এই দুটো যদি আমরা 100% করে দিই তাহলে হবে সবুজ। আর এই যে নিচে একটা কালার আছে
একে আমরা কি বলি, নেভি বলো নাকি? হ্যাঁ আচ্ছা নেভি বলো। তো এই কালারটা করার জন্য কি করতে হবে, সায়ান 100%, ম্যাজেন্টা 100%, তাহলে এই কালারটি হবে। আচ্ছা আমি আরও একটু কপি করি, মাঝখানে আরও একটি বক্স কপি করলাম, কারণ এখানে আমি শুধুই সায়ন দিব, ম্যাজেন্টা 0, এই হচ্ছে ম্যাজেন এই সায়ন। তাহলে এটা হলো লাল, লাল কিসে কিসে হয়, ম্যাজেন্টা এবং ইয়েলোতে লাল হয়, তার সবুজ কিসে কিসে হয়, সায়ন এবং ইয়েলোতে সবুজ হচ্ছে, আর এটা কি কালি, সায়ন কালি, মাশাআল্লাহ। আচ্ছা আর এটা কি কালি, নেভি ব্লু কালি, ম্যাজেন্টা এবং সায়ন দুটো মিলে এরকম একটি কালার হয়েছে। আচ্ছা আজকে আমি আরেকটি জিনিস শেখাবো, হচ্ছে একটি বক্সকে আরেকটি বক্সের ওপরে কিভাবে নিতে হয়। যেমন এই বক্সটি আমি কপি করলাম, যেটা আছে ওটার থাক, আরও একটা কপি করব। তো কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি এবং পেস্ট, এটা আমি ছোট করে এক সাইড থেকে টান দিলাম, এইভাবে বাম দিক থেকেও এভাবে একটু টান দিলাম। এখন এই বক্সটি নিচেই পড়ে আছে, ওপরে নেওয়ার জন্য কি করতে হবে, কন্ট্রোল শিফট ব্র্যাকেট, উপরে আসছে, একে আমি অন্য কালার দিয়ে দিলাম, এই দেখো ইয়েলো 100% এবং সায়ন 50%, দেন এন্টার, দেখো হয়ে গেছে। আচ্ছা অনুরূপ এইরকম বক্স যদি আমি আরও একটি নিতে চাই, তাহলে কপি করে পেস্ট করতে হবে, অথবা অল্টার প্রেস করে এই লেফট বাটন চেপে টান দিতে হবে। হ্যাঁ শিফট ধরেছি, হ্যাঁ আচ্ছা শিফট না ধরলে সোজা হবে না, শিফট না ধরলে সোজা হবে না, এমনি টান দিলে কপি হবে বাট সোজা হবে না। আচ্ছা তাহলে আমরা এইভাবে একটা একটা করে এইভাবে টান দিয়ে দিয়ে নিয়ে যেতে পারবো। আচ্ছা আবার আরো কি চেপে ধরো, এদিক ওদিকে নড়াচড়া করতে পারবো। ওকে আচ্ছা তাহলে আমরা সাইজ বুঝলাম, কালারের নাম বুঝলাম, কালার দেওয়া শিখলাম, কীভাবে কতটুকু কোন জায়গাতে কালার দিতে হয় এই জিনিসটিও বুঝলাম। এবার আর একটা জিনিস শিখব, সেটা হচ্ছে গ্রুপ করা। এখানে অনেকগুলো রেক্ট্যাঙ্গেল আছে, অনেকগুলো রেক্ট্যাঙ্গেল আছে, যদি আমরা গ্রুপ করতে চাই, যে একে আমরা গ্রুপ করব, তাহলে কি করব, সবগুলোকে এভাবে চেপে ধরে বাম হাতে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলেই কি হবে, গ্রুপ হয়ে যাবে। এই দেখো গ্রুপ হয়ে গেছে, হয়েছে। এটাকে আবার যদি আমরা অল্টার প্রেস করে টান দিই, তাহলে পুরোটাই কপি হবে, কপি হয়েছে। আচ্ছা তাহলে গ্রুপ করার কিবোর্ড কমান্ড কি, কন্ট্রোল জি, ভেরি গুড। আচ্ছা আবার গ্রুপ রাখবো না, গ্রুপ ভেঙে দেবো, তাহলে বক্সের ওপরে রাইট বাটন ক্লিক দিয়ে আনগ্রুপ, ঠিক আছে গ্রুপ ভেঙে দিচ্ছি, এই আনগ্রুপ দেখো আনগ্রুপ হয়ে গেছে। তাহলে আমরা সাইজ করলাম কোত্থেকে, সাইজ ট্রান্সফর্ম থেকে, ট্রান্সফর্ম থেকে উইথ এবং হাইট দিলাম, সাইজ হয়ে গেছে। ট্রান্সফর্মে আরও অনেকগুলো কাজ আছে, আমি একটি বক্স নিলাম আলাদা করে, এই বক্সটি নিলাম। আচ্ছা এই বক্সটি এবার ট্রান্সফর্মের নিচে এখানে দেখো এই জায়গাতে, এখানে আমি 5 দিলাম, ডান দিকে একটু চলে গেল না, একে আমি 10 দেব, আরও গেছে। আচ্ছা আবার নিয়ে আসলাম, এখানে আছে হচ্ছে 6.9, এখানে দিলাম 10,
টো পড়ে গেছে। আচ্ছা হ্যাঁ এক্স ওয়াই। আচ্ছা এবার এখানে কি হয় দেখো, এখানে আমি এখানে 5 দিলাম এন্টার, একটু ঘুরেছে রোটেট। আচ্ছা আমি এখানে 15 দিলাম, ওকে। আচ্ছা এখানে কন্ট্রোল জেড চেপে আমি আনডু করে নিই। আচ্ছা এবার ডান দিকে কী হয় দেখি, এই দেখো এখানে মাইনাস এবং প্লাস দিয়ে বিভিন্ন রকম সিস্টেম করা আছে, এখানে ক্লিক দিলাম, এই দেখো এবার এখানে ক্লিক দিলাম, এই যে পরিবর্তন হচ্ছে। এভাবে তুমি পরিবর্তন করতে পারবা। জিরো করে দিলাম, জিরোতে কিছুই হলো না, তাই না? এই যে বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো হচ্ছে, এরকম যদি তোমার লাগে সেক্ষেত্রে তুমি এরকমও করতে পারবা। আর গতকালকে আমরা অ্যালাইনগুলো করা শিখাইছি, ওকে। আচ্ছা আজকে একটু লেখালেখিও শেখাবো। একটা বক্স নেই, যেমন একটা ভিজিটিং কার্ড বানাবো, সেক্ষেত্রে মাপ কতটুকু নেব, ট্রান্সফর্ম 3.25, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, করে হাইটের ঘরে গেলাম 2, দেন এন্টার। এই হচ্ছে একটি, না প্রয়োজন নাই। আচ্ছা এই হচ্ছে একটি ভিজিটিং কার্ডের সাইজ চলে আসছে। এখন এখানে আমরা কালারগুলো সুন্দর করে কোন দিকে কতটুকু দেব সেটা আমরা এখান থেকে ঠিক করে নেব, ওকে। আচ্ছা এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি এবং পেস্ট, নিচের দিকে এইভাবে একটু টেনে নিলাম, তারপরে এই জায়গাটাকে কালার করে দিলাম ইচ্ছা মতো, ওকে। আচ্ছা এবার যে লেখাগুলো আমি লিখব তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। এই লেখাটি যদি আমি ডান সাইড মিল করি এদিকে, তাহলে আমাকে প্যারাগ্রাফে ঢুকতে হবে। এই যে প্যারাগ্রাফ ক্যারেক্টার, তারপর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে এসে রাইট সাইড ঠিক করব। এই যে রাইট সাইড ঠিক করলাম, লেখা কত সাইজ আছে দেখি, 12 সাইজ, ওকে ঠিক আছে। ওপরের নামটা একটু আমি বোল্ড করতে চাই, ওপরের নামটা একটু বোল্ড করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে বোল্ড বোল্ড হয়ে গেছে। আর ওপরে অবশ্যই আমাকে একটু জায়গা রাখতে হবে, কারণ যদি আমার কার্ডটি প্রিন্ট করার সময় কাটাকাটি হয় সেক্ষেত্রে যাতে লেখা নষ্ট না হয়, অনুরূপভাবে ডান দিকেও আমাকে এতটুকু জায়গা ফাঁকা রেখে দিতে হবে, বাম দিকেও এতটুকু জায়গা ফাঁকা রাখতে হবে, নিচের দিকেও এতটুকু জায়গা ফাঁকা রাখতে হবে, এরপরে আমাকে ডিজাইনটি সম্পাদন করতে হবে। আচ্ছা বাকি লেখাগুলো এবার লিখি আমি।
এখানে ব্যাকগ্রাউন্ড গাঢ় কালার, ব্যাকগ্রাউন্ড যেখানে গাঢ় কালার হবে সেখানে তার উপরে যে লেখাটি সেখানে অবশ্যই হালকা কালার দিতে হবে, না হলে ফুটবে না। এই যে সাদা দিয়ে দিলাম, এখন দেখো ফুটতেছে, আমি কালো দিয়েছিলাম। এই লেখাটি এখন যদিও বা কালো দেখতে মনে হচ্ছে এবং এই বোঝা যাচ্ছে লেখাটি, কিন্তু প্রিন্ট করলে পরে এই গাঢ় সবুজের উপরে বা এই ব্ল্যাক লেখা কখনোই বোঝা যাবে না, খুবই কম বোঝা যাবে। হ্যাঁ আচ্ছা, এই জন্য আমি এই ইংরেজি এই গোদাগাড়ি রাজশাহী বাংলাদেশ এই কথাটিকে আমি হোয়াইট করে দিলাম। এখন দেখো লেখাটি ফুটছে। আচ্ছা এই লেখাটি একটু নিচে নামাই, আমরা যদি একটি ফোন নাম্বার দিতে চাই তাহলে ডাইরেক্টর পাশে কার্সর রেখে ইন্টারপেস করে একটি ফোন নাম্বার দিয়ে দিতে পারবো, 01721-031894। আচ্ছা এই লেখাগুলো আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বাম দিকে এই যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টার এখানে ফন্ট সাইজ আছে, এই ফন্ট সাইজ থেকে 11 করে দিয়ে ইন্টারপ্রেস করলাম। ব্যাস এটি একটু ছোট হলো, নামটি একটু বড় হলো। এই হচ্ছে মোটামুটি লেখা, বুঝতে পেরেছ? আচ্ছা এরপরে আরও যদি কিছু ডিজাইন করতে যাই, যেমন এই যে প্রোগ্রামস, এই প্রোগ্রামসের নিচে একটি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে কীভাবে দিব? আমি এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এই ব্যাকগ্রাউন্ডটিকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে পেস্ট করলাম, কন্ট্রোল সিতে কপি কন্ট্রোল এফে পেস্ট। এরপরে আমি এই বক্সটিকে নিচের দিক চেপে ধরে ওপর দিকে এইভাবে টান দিলাম, হয়ে গেছে, ওপর দিক চেপে ধরে নিচের দিকে এইভাবে আমি টান দিলাম। ব্যাস এখানে একটু কালিটা আমি বাড়িয়ে দিলাম, দেখো একটু পরিবর্তন হয়ে গেছে, আর একটু বাড়িয়ে দিলাম, পরিবর্তন হচ্ছে। আচ্ছা এখানে আর একটু এই কালিটি বাড়িয়ে দিলাম, দেখো একটু অন্যরকম হয়ে গেছে না। আচ্ছা এবার এদিক থেকে আমি বক্সটিকে আস্তে করে এদিকে ছোট করে দিলাম, এই দেখো এই প্রোগ্রামের এই লাইনটি একটু সুন্দর হয়ে গেছে। এবার এই হেডলাইনটাকে একটু ছোট করে দিলাম, ব্যাস হেডলাইনটাকে আমি অন্য কালার করে দিলাম, রেড করে দিলাম। এখানে একটু গাঢ় কালার হয়ে গেছে, 31 হয়ে গেছে, 20 করে দিলাম। ব্যাস দেখো একটি নর্মাল আমাদের কার্ড হয়ে গেছে, তাই না? তো আজকে তোমাদের তৃতীয় দিন, তৃতীয় দিনে তোমাদেরকে একটি ভিজিটিং কার্ড দেখাই দিলাম। যে যে বিষয়গুলো আমি দেখালাম তোমরা অবশ্যই বিষয়গুলো খেয়াল করবে এবং সে অনুযায়ী প্র্যাকটিস করার চেষ্টা করবে। প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের যে ভিডিও টিউটোরিয়ালগুলো আছে সেগুলো আপনারা দেখবেন, সাথে সাথে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা যদি ফেসবুকে শেয়ার করে দেন তাহলে আপনাদের যারা অন্য বন্ধুবান্ধব আছে তারাও এটি দেখার সুযোগ পাবে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।